এইবার আমরা যেতে চাই চাঁদপুরে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন রিপোর্টার ফারুক আহমদ, সরাসরি যাচ্ছি তার কাছে, জানবো সেখানকার কি পরিস্থিতি এখন। বিকেল 4টা পর্যন্ত একটানা 8 ঘন্টা ভোট গ্রহণের পর তারপর কিন্তু কেন্দ্রগুলোতে ব্যালট বাছাইয়ের কাজ চলেছিল এবং সব শেষ সেখানে গণনা করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্র থেকে গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিন্তু ব্যালট সহ অন্যান্য যে নির্বাচনী সরঞ্জামগুলো ছিল সেগুলো নিয়ে তারা কিন্তু প্রিজাইডিং অফিসার এবং তার যারা অন্যান্য সহকর্মী ছিল তারা পৌঁছেছে। এবং সবশেষ আমি এই মুহূর্তে আছি চাঁদপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এখন চুলচিরা বিশ্লেষণ চলছে, অর্থাৎ ভোটের হিসেব করা হচ্ছে কে হচ্ছেন বিজয়ী। চাঁদপুরে যে 5টি আসন, এই 5টি আসনে 700 ভোট কেন্দ্র, এর মধ্যে ভোট কক্ষ ছিল 4263টি। এই সবগুলো কেন্দ্রতে মোটামুটি ভালো পরিবেশে একটা ভোট যুদ্ধ হলেও ফরিদগঞ্জের চোরামুন্সিরহাট কেন্দ্রে সেখানে 3 থেকে 4 ঘন্টা গোলযোগের কারণে ভোট গ্রহণ স্থগিত ছিল, পরে আবার সেই কেন্দ্রটি চালু হয়। তো আমরা যদি এই মুহূর্তে বলতে পারি যে চাঁদপুরের যে ভোট যুদ্ধ সেখানে মূলত আমরা এই যে 5টি আসন আছে, 5টি আসনের মধ্যে চাঁদপুরকে এখন বেসরকারিভাবে যদি আমরা ফলাফল ঘোষণা করতে চাই তাহলে আমরা বলতে পারি যে ডক্টর সেলিম মাহমুদ তিনি প্রায় 1.5 লাখেরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি সব মিলিয়ে 1006 ভোট পেয়েছেন, সেটি চেয়ার প্রতীকের প্রার্থী। আর চাঁদপুর 2 যদি আমরা বলি সেখানে বেসরকারি ফলাফলে আমরা সেটিও বলতে পারি যে সেখানে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইশফাক আহসান। তবে ইশফাক আহসানের আসলে ভোটের ব্যবধানটা অনেক বিশাল, অর্থাৎ পর্বত সম আমরা বলা যেতে পারে। একই অবস্থা কিন্তু চাঁদপুর 3, সেখানে শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি নৌকা প্রতীক নিয়ে তিনি বিশাল ব্যবধানে এখন জয়ের পথে এবং তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী ছিলেন ঈগল প্রতীকের ডক্টর শামসুলক ভিয়া তিনি হয়তো সেই প্রতিযোগিতার দৌড়ে অনেকটা পিছিয়ে আছেন এখন পর্যন্ত আমরা যেটি বলতে পারি। আর চাঁদপুর 4 সেখানে এই মুহূর্তে কিন্তু হিসেব নিকেশ খুব কঠিনভাবে চলছে, অর্থাৎ সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা আমরা খবর পেয়েছি, যেটি হয়তো ভোটের হিসাবে তো পাল্টে দিতে পারে। বর্তমান যিনি সাংসদ আছেন তার পক্ষেও যেতে পারে, আবার শেষ পর্যন্ত হয়তো ঈগলের পক্ষেও যেতে পারে, সেটা হিসাব নিকাশে চূড়ান্ত হওয়ার পরে হয়তো আমরা বলতে পারি। আর যদি চাঁদপুর 5 সবশেষ যে আসনটি আছে সেখানে মেজর রফিক যিনি আগেও সংসদ সদস্য ছিলেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, তিনি এখনও আমরা বেসরকারিভাবে যে ফলাফলটি পেয়েছি সেখানে তিনি বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তো আমি যেখানে আছি এখানে আসলে যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা আছেন তারা কিন্তু চুলচিরা বিশ্লেষণ করছেন এবং হিসাব নিকাশ করছেন যেন একটু কোনো ত্রুটি না হয়ে একবারে চূড়ান্তভাবে যেন তারা একটা স্বচ্ছভাবে ফলাফলটা ঘোষণা করতে পারেন এবং সেই ফলাফল আসলে ঘোষণা করবেন জেলা রিটার্নিং অফিসার কামরুল হাসান। আমরা সেই পর্যন্ত অপেক্ষা থাকবো, দেখা যাক শেষ পর্যন্ত চাঁদপুরে 4টি আসনের মধ্যে যেমন নৌকা প্রতীকের বিজয়ের পথে এবং আরেকটি আসন ঝুলে আছে। এ ছিল আমার কাছে সবশেষ।